দেখা করতে বলে দে আমি অসুস্থ।
শয্যাশায়ী হয়ে পড়ে রয়েছি। কি জন্য এসেছে শুনবে তো? আমার জানা আছে, কি হলো তুই দাঁড়িয়ে রইলি কেন? বল, আমার অসুখ, শুয়ে আছি, যা। একবার শুনোই না কি বলে। যেটা জানো না সেটা নিয়ে বেশি কথা বলো না, আবার দাঁড়িয়ে থাকে তুই, যাবি তো। ব্যাপারটা তুমি ভালো করলে। চুপ, জোরে কথা বললে আমার গলার আওয়াজ পেয়ে যাবে। কিরে গেছে? গেছে। তোকে কিছু জিজ্ঞাসা করলো না তো? তুই 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 কিছু জিজ্ঞাসা করলি না? কি না মানে কেন এসেছে, কি বৃত্তান্ত? আমি কি জিজ্ঞাসা করবো? আমি তো কিছু জানি না, কি বলবো? তুই তো কিছু, আচ্ছা ওই যে লোকটা 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 যে এসেছিল, ওর হাতে কোনো ইয়ন বুক সুখ দেখলি? আমার দেরি করিয়ে দিল, আমি আর পারি না। বলছি বড় মামাকে একটা খবর দেব। আবার বড় মামাকে কেন? বাবা যেরকম করছে বড় মামাকে জানানোটা তো দরকার। কোনো দরকার নেই, ঘরের লোক যেখানে হদিস করতে পারছে না সেখানে বাইরে থেকে এসে সে আর কি করবে? বাবা দিনকে দিন এরকম হয়ে যাবে, আমরা চুপ করে বসে থাকবো না তো কি? গলা ফাটিয়ে দশ দৌড়ে গিয়ে চেঁচালে সব ঠিক হয়ে যাবে? রতনকে বলেছি ওর অফিসে গিয়ে খোঁজ খবর নিতে, এসে কি বলে দেয়। রতন গেছে বাবার অফিসে? কি রে গিয়েছে? রে ঠিক আছে না, জগবন্ধু কাকুর বাড়ি গিয়েছিল। জগবন্ধু বাবার অফিসের জগা কাকু ভুলে গেলে? তোমার এই এক দোষ, মাঝে মাঝে দুনিয়া সুদূর লোককে চিনতে পারো না। এক মিনিটের কথা বোঝাতে 10 মিনিট সময় লাগে। তাতে কি হয়েছে? অত মাথা গরম করছিস কেন? এত বড় একটা বিপদ ঘাড়ের উপর, ভেবে কুল পাচ্ছি না, চিন্তায় চিন্তায় শেষ হয়ে যাচ্ছি। গেলি একটা দরকারি খবর আনতে, কি হলো বলবি? তা না মিজাজ গরম করছিস। মিজাজ গরম কি সাথে হয়? বাবাকে অনেকবার বলেছি যেখানে সেখানে যা মনে হয় কমেন্ট করো না, উৎপাট করে কথা বলো না, তা না? বয়স হয়েছে বলে তো সব জায়গায় ছাড় পাওয়া যায় না। দূর দূর তো ভনিকার শেষ নেই। জগকাকু কি বললেন সেটা আগে বল। আরে সেটাই তো বলছি। কত থেমে থেমে বলছিস কেন? থাম, জগ কি বললো সেটা বল। বাবা বাবা অফিসে কাণ্ড বাঁধিয়ে বসেছে। হ্যাঁ কি রে বলছিস কি? জগকাকু বাড়ি ছিল না, রাস্তায় গিয়ে ধরলাম। চাতালে বসে আরতি দেখছে। ও রোজ রোজ তাহলে এই সময়টা
ওই মন্দিরে গিয়ে বসে থাকে। রতন, নীলু, কি হলো কি হলো? রতন, নীলু, তোদের সর্বনাশ হয়ে গেল রে। কেন সর্বনাশ হয়ে গেল? বসো বসো, ফিটা দাওটা দাও, বসো। কি হয়েছে বলবে তো? মন্দিরে বসে আরতি দেখছিলাম, মালিকের লোকটা কোথায় উঠ পেতেছিল, হঠাৎ করে এসে এই যে হরিবাবু আপনার চিঠি, এই বলে এই চিঠিটা আমার হাতে ধরিয়ে দিয়ে চলে গেল। চিঠিতে লিখেছে কি? না না, আমি খুলে দেখিনি, খুলে দেখার সাহস পাইনি। কই দেখি দেখি। কি কি লিখেছে? কি আবার বরখাস্তের নোটিশ? বরখাস্তের নোটিশ তো নয়, মালিক তোমাকে বাড়িতে দেখা করতে লিখেছে। ওই দেখো, বাড়িতে ডেকে পাঠিয়েছে আর তুমি বরখাস্তের নোটিশ ভেবে কি কাণ্ডই না করছো। ও বাবা, বাড়িতে ডেকে পাঠালেই কি সব ফাঁড়া কেটে যায়? বাড়িতে ডেকে বরখাস্তের নোটিশটা হাতে ধরিয়ে দিতে পারে না? তোমরা তো জানো না এই কদিনে কত কি ঘটে গেছে। আমরা সব জানি বাবা। হ্যাঁ, রতন গিয়েছিল জগবন্ধু কাকুর কাছে। ও, জগ তাহলে সবকিছু বলেছে? ঘরের কথা পরের বাড়িতে গিয়ে জানতে হয়, আমাদের বললে কি ক্ষতিটা তোমার হতো। তুমি তো কোনো অন্যায় করনি বাবা, একটা খারাপ লোককে তুমি খারাপ বলেছো। ভাবলাম কোনো মতে মিটিয়ে নেব, তোরা আর কেন মিছি মিছি দুর্ভাবনা করবি? আমার জন্য তো অনেক কষ্ট পেয়েছি সার কত, তোর একটা কিছু হলো না। রতনটাও যে কবে দাঁড়াবে, আর একটা বছর, আর একটা বছর কোনো মতে চলতে পারলে এই যুদ্ধ জয়ের যেমন তেমন একটা পরিণাম হয়তো পেয়ে যেতাম। উপর থেকে তিনি বললেন, না হে হরে প্রসাদ, তোরে তোমার তীরে এসে ভিড়বে না। আমি একাই যাবো, আমি একাই। ও,
লাঠিটা দে পরে মা। লাঠি দিয়ে কি হবে, যেই মনটা দুর্বল হয়েছে অমনি লাঠি আর ঠাকুর দেবতা। এতকাল ছিল তোমার এই লাঠি, কাল লাঠি কিনলে সেদিন বললে কে নাকি তোমাকে মাদুলি দেবে। মনের জোরটা পড়ে যাচ্ছে রে, মাদুলিটা বড় দরকার ছিল রে আমার। লাঠিটা আজ অন্তত রাখি, সঙ্গে দে। নীলু লাঠি দিবি না, এমনি করে চললে অসুখ বাঁধিয়ে বসবে, দিবি না লাঠি। দে না মা, দে লাঠিটা। খবরদার না, আমার মাথাটা ঘোরে, অবস লাগে। দে লাঠিটা, আমার পায়ের নিচে জমি টলমল করে। দে দে লাঠিটা, দে দে। সব হবে।